আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমত যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির ফাউল কলারার ভ্যাকসিন দেওয়ার নিয়ম কোথায় পাবেন কত দিতে হবে ভিডিওটি নাটেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি বোঝানোর চেষ্টা করব। তা আমাদের যখন আমরা মুরগির ফার্ম করি আমাদের ভ্যাকসিন পর্যায়ক্রমে দিতে হয় তা আমাদের ফাউল কলারার ভ্যাকসিনটা সাধারণত দিতে হবে আমাদের মুরগির যখন বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন বয়স হবে তখন এই ভ্যাকসিনটা দিতে হবে এই ভ্যাকসিনটা শুধু ফাউল করার ভ্যাকসিনটা শুধু সম্পদ অফিসেই পাবেন এটা দুশো ডোজের পাওয়া যায় আপনার দাম দুশো টাকা নেই বর্তমান রেট দুশো টাকা আপনার এই সম্পদ অফিস থেকে এই ওষুধটা কালেক্ট করবেন এটা দেওয়া হাফ সিজি করে রানের মাংসে দিতে হবে আমি আবার বলছি সত্তর থেকে পঁচাত্তর দিন বয়স যখন আপনার মুরগির হবে তখন ফাউল কলারের ভ্যাকসিনটা দিতে হয় এটা হাফ সিসি করে রানের মাংসে দিতে হবে আর ফাউল কলার ভ্যাকসিনটা এটা সম্পদ অফিস থেকে প্রস্তুত করা থাকে আপনারা ওইখান থেকে আনবেন আর হাফ সিসি করে রানের মাংসে দিয়ে দেবেন আপনারা সকাল বেকাল যে কোনো সময় দিতে পারবেন কোনো সমস্যা নেই এই ভ্যাকসিনটা আবার যখন আপনার মুরগির বয়স একশো দশ থেকে একশো পনেরো দিন হবে সেমভাবে এই ওষুধটা হাফ সিসি করে আবার রানের মাংসে পুষ করতে হবে এখন অনেকেই ভাবে যে এখন যে রানে দিব আবার একশো দশ থেকে পনেরো দিন বয়সে কি আর এক রানে দিতে হবে না এই রানে দিতে হবে তো আপনাদের এইসব কুশনে মাথায় রাখার দরকার নেই আপনারা স্বাভাবিকভাবে আজকে যে রানে দিবেন সামনের দিনও ওই রানে যদিও দেওয়া হয় কোনো সমস্যা নেই ঠিক আছে এটা নিয়ে কোনো কনফিউজ করার দরকার নেই তো এই হচ্ছে ফাউল কোলার ভ্যাকসিন দেওয়ার নিয়ম আপনারা আসলে সবাই বুঝতে পারছেন কারণ ফাউল কলার ভ্যাকসিনটা সাধারণত অনেকেই দিতে চাই অনেকে দিতে চায় না তা আপনাদের মূর্য অনেকে ভিডিও চান যে বাপ্পি ভাই আসলে ফাউল কলার ভ্যাকসিনটার নিয়ম কী দেওয়ার একটু জানাবেন তাহলে আমাদের জন্য ভালো হতো ঠিক আছে তাই এ আছে আসলে ফাউল কলেরা ভ্যাকসিন দেওয়ার নিয়ম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটা কোনো সাবক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশ থেকে প্রেস করবেন পরবর্তী ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রমতো